আমার মনে হয় কেউ কিছু বলতে চাচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে ম্যাম সবারে মিউট করে দেন সবারে মিউট করে দিতে হবে রাইট এই আই 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 সর্বনাম হচ্ছে এই না হ্যাঁ ওর মনে এই সবাই একটু মিউট করো প্লিজ নিজ নিজ এইগুলো মিউট করো আমি হচ্ছে দেখুন এই তাজমিন মিউট কর মিউট আচ্ছা তাহলে হচ্ছে এখন আমরা ইএমএস স্ট্যান্ডার্ড ইরো ডিফারেন্স পাওয়ার পরে কি করব ক্যালকুলেটেড টি বের করব প্রথমে ক্যালকুলেটেড টি গুলো বের করব দেখো ক্যালকুলেটেড টি ভ্যালু বের করার জন্য আমাদের যে হচ্ছে তোমার হেটেরোসিস এর এগেইনস্ট টি আমরা বের করব সেই হেটেরোসিস এর হচ্ছে তোমার এফ1 এর সাথে সেই হেটেরোসিস এর প্যারেন্টটাকে দেব তার সাথে হচ্ছে এসিডি দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে যেমন হচ্ছে এটা হচ্ছে হেটেরোবেলটোসিসের জন্য আই মিন দিয়েছি তাহলে আগের মতোই ওই মিন গুলো দেওয়া হয়ে গেছে এবং এসিডি টা নিচে দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটেড টি এটা কিন্তু টি ভ্যালু এটা ক্যালকুলেটেড টি ভ্যালু ঠিক আছে এভাবে প্রত্যেকটা টি ভ্যালু বের করতে হবে যতগুলো আমরা পেয়েছি এবং ইনব্রিডিং পেয়েছি তাদের আমরা এরকম করে টি ভ্যালু বের করে নিব তাহলে আমরা কয়টা টি ভ্যালু পাবো যেহেতু আমরা এখানে দুটো হেটোরোসিস এবং একটা ইনব্রিডিং ডিপ্রেশন বের করেছি আমরা তিনটা টোটাল ক্যালকুলেটেড টি পাবো ক্যালকুলেটেড টি কিন্তু এটা ঠিক আছে বুঝতে না পারলে সাথে সাথেই বলবা কোথাও প্রবলেম থাকলে সাথে সাথেই বলবা তাহলে হচ্ছে ওই জায়গাটা সলিউশন করে সলভ করে যাওয়া যাবে আচ্ছা তিনটা ক্যালকুলেটর থেকে ইএমএস টা কিভাবে বের হওয়া করো তো বের করার নিয়ম একদম হ্যাঁ ইএমএস সরি ইএমএস বের করার নিয়ম তো কিছু নাই ইএমএস হচ্ছে তোমার এই যে আমরা এনোভা টেবিল থেকে ইএমএস পাবো আমি আশা করতেছিলাম যে এই কোশ্চেনটা কেউ করবে কারণ হচ্ছে আমি এটা বলে যাইনি কোথায় আছে আমি এটা আশা করছিলাম যে তোমরা হয়তো আগে থেকে মানে আগের যে ক্লাস আছে সেখান থেকে এমএস এর বিষয়টা বুঝতে পারবা এমএস হচ্ছে এই যে ইরোর ইরোর মিন সাম অফ স্কোয়ার এই এই ঘরটা কিসের ইরোর মিন সাম অফ স্কোয়ার দেখো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই ঘরটা হচ্ছে ইরোর মিন সাম অফ স্কোয়ার ঠিক আছে এই যেটা আমার কারসব দেখতে পাচ্ছ তো তাই না আচ্ছা তো এই যে এটা হচ্ছে ইরর মেনসা মিকস এই যে এটা আচ্ছা ইরর মেনসা বেটার প্যারেন্ট তো এর আগে সিক্স ইন ক্লাস কিন্তু হেটারোসাইট ওভার মিড প্যারেন্ট তো বলা হয়নি কি বুঝে নাই হেটারোসাইট ওভার মিড প্যারেন্ট হ্যাঁ বলা হয়নি

বুঝতে পারলাম ক্লিয়ার মানে মিড প্যারেন্ট এর বিষয়টা ক্লিয়ার কিনা বলো জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে তাহলে এই যে হেটারোবেলটোসিস তারপরে এভারেজ হেটারোসিস তারপরে ইনবেডিং ডিপ্রেশন এগুলোর জন্য আমরা একটা করে টি ভ্যালু পেয়ে গেছি একটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন টু ফাইভ পয়েন্ট জিরো সেভেন এবং টু পয়েন্ট সেভেন ফাইভ এখন ক্যালকুলেটেড টি পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে টেবিল থেকে টি ভ্যালু নিয়ে আসতে হবে টেবুলেটেড টি যেগুলো একটা টি টেবিল থাকবে ঠিক আছে মাথায় আছে আচ্ছা এই জিনিসটা তোমরা একটু দেখো ক্যালকুলেটর টি টা কিভাবে বের করে একটু হাতে কলমে করো ঠিক আছে

ম্যাম ম্যাম জন্য আমরা ভালো করে বুঝতে পারি না এই জন্য ম্যাম প্রবলেম হচ্ছে আচ্ছা বিপিটা বেটার প্যারেন্ট যে প্যারেন্টটা হচ্ছে তোমাদের এই যে এই যে এখানে হচ্ছে কাটারি ভোগ বিআর ইলেভেন ছিল তাই না এদের যে মিনটা এই যে সিক্স এখানে হচ্ছে আমি বলছিলাম যে যেহেতু এ আমাদের এখানে তোমার হচ্ছে ক্যারেক্টারটা হচ্ছে টিলার্স পার প্ল্যান্ট টিলার্স পার প্ল্যান্ট ক্ষেত্রে আমরা জানি যে টিলার্স পার প্ল্যান্ট রাইস এর ক্ষেত্রে টিলার্স পার প্ল্যান্ট বেশি হওয়া ভালো তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যে প্যারেন্টে ভ্যালুটা বেশি মিন ভ্যালুটা বেশি সেটাকে আমরা বেটার প্যারেন্ট হিসেবে কাউন্ট করব ঠিক আছে তাহলে এখানে হচ্ছে বিআর ইলেভেনের মানটা কত এইট পয়েন্ট সেভেন ওয়ান তো আমরা এটাকেই হচ্ছে ধরবো বেটার প্যারেন্ট আর কোনো কিছু মানে যার মিন ভ্যালু বেশি হবে সেটাই বেটার ব্র্যান্ড হিসেবে কাউন্ট হবে হ্যাঁ যার মিন ভ্যালু বেশি হবে এই ক্ষেত্রে এই সেন্সে যে হচ্ছে ক্যারেক্টারটা আগে আমাদেরকে চিন্তা করতে হবে ক্যারেক্টারটা হচ্ছে যেহেতু এখানে আমাদের ক্যারেক্টারটা কি বলো যে ডিলার্স পার প্ল্যান্ট ডিলার্স পার প্ল্যান্ট যত বেশি হবে তত বেটার তাই না চিলার স্পার প্ল্যানটা রাইসের জন্য যত বেশি হবে তত বেটার তাহলে যে প্যারেন্টটার ভ্যালুটা বেশি হবে সেটাই আমাদের জন্য বেটার প্যারেন্ট হিসেবে কাউন্ট হবে তো এখানে বিআর ইলেভেন হচ্ছে বেটার প্যারেন্ট থ্যাংক ইউ ম্যাম আচ্ছা যাই হোক ম্যাম মিট হ্যাঁ মিট প্যারেন্টটা একটু বের করে দেখান আমাদের মিড প্যারেন্টটা বের করে দেখাবো আচ্ছা মিট প্যারেন্টটা এখানে বের করে দেখানো মিড প্যারেন্টটা হচ্ছে দেখো এই যে তোমার 6.53 এবং 8.71 যোগ করে দুই দিয়ে ভাগ দাও দেখো তো তখন 7.62 আসে কিনা মানে মিডপ্যারেন্ট বলতে হচ্ছে দুটো প্যারেন্টের মাঝে মাঝে যে ভ্যালুটা আসবে সেটাই মিড প্যারেন্টের ভ্যালু জি ম্যাম আসবে বুঝতে পারছি আসবে হ্যাঁ অবশ্যই আসবে তো এটাই হচ্ছে মিড প্যারেন্ট তো আমার এখানে লেখা নেই দেখো যে হেটোরোসিস অফ আর মিড প্যারেন্ট আমি লিখেছি সাথে ক্যালকুলেশনটা করেছি কিন্তু তোমরা লেখার সময় এইখানে সুন্দর করে একটা পাশে নোট দিয়ে দিবা বুঝছো আমরা যেমন আগে ফিজিক্স করার সময় পাশে পাশে অনেক সুন্দর করে নোট লিখতাম না ছোট ছোট ক্যালকুলেশন গুলো পাশে পাশে সবসময় থাকতো সেরকম করে এখানে একটা ছোট করে নোট দিয়ে দিবা তাহলে পরবর্তীতে ওই বিষয়টা ক্লিয়ার থাকবে আচ্ছা বেটার প্যারেন্ট এবং মিড প্যারেন্টের বিষয়টা ক্লিয়ার না জি থ্যাংক ইউ আচ্ছা এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখন একটা টি টেবিল দরকার হবে টি টেবিল একটা টি টেবিল কেউ সার্চ করতো একটা টি টেবিল সার্চ করে শেয়ার করতে পারবে না আমি স্টপ শেয়ার দিলাম আমাদের আইডিয়া আসে না আচ্ছা তাহলে টি টেবিলে দেখো তো যে আমাদের আমরা এফ টেবিল দেখার সময় দেখেছিলাম দুটো ডিএফ দরকার হয় একটা হচ্ছে যার এগেনস্টে আমরা ক্যালকুলেটেড এফটা দেখবো টেবিলেটেড এফটা দেখবো তার ডিএফ এবং ইরোর ডিএফ আর এখানে আমাদের শুধু একটা ডিএফ হলেই হবে সেটা হচ্ছে ইরোরের ইরোর এর ডিএফটা ঠিক আছে ইরোর ডিএফ হচ্ছে আমাদের এখানে ছিল নাইন তো তোমরা এখন নাইন ডিএফ এ দেখো যে নাইন এ দেখো কত ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এবং জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কতগুলো আসে

হ্যাঁ হ্যাঁ সহজ টি টেবিল আছে কেউ একজন শেয়ার দিছে আমি ওটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম তো সহজ হোক এটা খারাপ না একেবারে তোমরা এখানে যেটা দেখবা একদম মানে উপরের যে রোটা আছে উপরের রোটাতে শেষের কলামটা শেষের আহ রোটা দেখো যেখানে ওয়ান পয়েন্ট জিরো জিরো লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো লেখা আছে ওই 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 লাইনটা দেখো

আচ্ছা 0.262 আসছে 5% 5% রাইট যেটা টোটালিং লেখা আছে টু এর ক্ষেত্রে এটা লেখা আছে হ্যাঁ আচ্ছা যাও শেয়ারটা অফ করো বুঝতে পাইছ তো না কি বিষয়টা এতটুকু বুঝলেই হবে যে কিভাবে আমরা কি জানি বলে টেবিলটা আসলে একটু দেখবো

যে এই যে ক্যালকুলেটেড টিটা কার জন্য হেটারো বেলটোসিস এর জন্য কত ছিল আমার এটা ছিল 3.72 তো 3.72 কি আমার টেবুলেটের ভ্যালু থেকে ছোট নাকি বড় এটা এখন দেখতে হবে টেবুলেটেড থেকে বড় টেবুলেটেড থেকে টেবুলেটেড থেকে একটা থেকে বড় নাকি দুইটা থেকে বড় দেখো তো 5%

আহ সিগনিফিকেন্স টেস্ট করেছি তার ক্যালকুলেটেড ভ্যালু এবং ট্যাবুলেটেড ভ্যালু দুটো দেখে আমরা এখানে সিগনিফিক্যান্স এর আহ স্টাফ টা বসাবো ক্যালকুলেটেড ভ্যালু এবং ট্যাবলেটেড ভ্যালু এটা কিন্তু তখন কারন করব না এটা জাস্ট আমার ক্যালকুলেট ক্যালকুলেট করে আমি এই এটা হেটারসিস্ট টা পেয়েছি এই হেটারোসিস্টার এগেন্স্টে আমি ক্যালকুলেটেড টি এবং ট্যাবুলেটেড টিটাকে তুলনা করব ঠিক আছে কথাটা একটু জটিল মনে হচ্ছে মনে হয় তাই না কেনিনি মানে

এখানে রেজাল্ট দেখাচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন তো এটা হচ্ছে আমার হেটারোসিস এবং এই হেটারোসিস এর আমার টি ভ্যালু আছে দুটো টি ভ্যালু আছে একটা হচ্ছে ক্যালকুলেটেড একটা হচ্ছে ট্যাবুলেটেড এখন ক্যালকুলেটেড টি ভ্যালু এবং ট্যাবুলেটেড টি ভ্যালু তুলনা করে আমি আমার সিগনিফিকেন্সটা বসাবো যে এটা আসলে কত পার্সেন্ট কত পার্সেন্ট প্রবাবিলিটি বা কত প্রবাবিলিটিতে সিগনিফিকেন্স হচ্ছে তোমরা এই বিষয়টা একটু চিন্তা করো এটুকু বুঝতে পারলে আমাদের এটুকু বুঝতে পারলে মোটামুটি একটা অঙ্ক আমাদের কমপ্লিট হবে বল এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখো मैम ক্যালকুলেটর টি ভ্যালুটা বড় জনের জন্য হচ্ছে স্টার হলো কিন্তু ওখানে দুইটা স্টার কেন এটা দুইটা স্টার হচ্ছে যে দুইটার জন্য বড় এই যে তোমার হচ্ছে এই 5% এর জন্য বড় 1% এর জন্য বড় বাট 0.1% এর জন্য বড় না ঠিক আছে যখন শুধুমাত্র 5% এর জন্য বড় হবে তখন একটা স্টার হবে যখন ওয়ান পার্সেন্টেও সিগনিফিকেন্ট হবে তখন দুটো স্টার হবে যখন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টেও সিগনিফিকেন্ট হবে তখন তিনটা স্টার হবে আচ্ছা পরেরটা দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে মিড প্যারেন্টের জন্য আমাদের ক্যালকুলেটেড টি কত ছিল দেখো তো মিড প্যারেন্টের জন্য ক্যালকুলেটেড টি ছিল ফাইভ পয়েন্ট জিরো সেভেন ফাইভ পয়েন্ট জিরো সেভেন এখন এখানে হচ্ছে ট্যাবলেটেড টি গুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যালকুলেটেড টি এর থেকে ছোট মানে ক্যালকুলেটেড টিটা বড় ঠিক আছে তাহলে হচ্ছে ক্যালকুলেটেড টি বড় হওয়ার কারণে প্রত্যেকটার জন্য বড় হওয়ার কারণে আমরা যখন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লেভেলে সিগনিফিকেন্ট হবে তখন আমরা তিন স্টার বসাবো এই যে দেখো এখানে তিন স্টার বসানো আছে আবার ঠিক একই রকম ভাবে ইনব্রিডিং ডিপ্রেশনে শুধুমাত্র টু পয়েন্ট সেভেন ফাইভ যেটা হচ্ছে ফাইভ পার্সেন্টে সিগনিফিকেন্ট হচ্ছে সেজন্য একটা স্টার বসানো আছে

ম্যাম বাসে যে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে ওইটা মানে কিসের উপর ভিত্তি করে লিখবো আমরা ওইটা যদি একটু বলতেন কোনটা বলো লেভেল অফ সিগনিফিকেন্স জি লেভেল অফ সিগনিফিক্যান্স তিনটা মানে কলামের তিনটা কলামের মধ্যে সে সাইড যেটা আছে লেভেল অফ একদম সিগনিফিকেন্স সিগনিফিকেন্স কলামটা তুমি শেষের কলামটা আগে লিখবা তারপরে হচ্ছে স্টার গুলো দিব বুঝছ শেষের কলামটাতে যেটা লিখতে পারবা সে অনুযায়ী হচ্ছে তোমার স্টার গুলো দিতে হবে শেষের কলামটাতে লিখতে পারবা যে ফাইভ পার্সেন্ট লেভেলে সিগনিফিক্যান্স তাহলে ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটিতে সিগনিফিকেন্স কেন যখন শুধুমাত্র ফাইভ পার্সেন্ট লেভেলে যে টি ভ্যালুটা আছে সেটার থেকে আমার হচ্ছে ক্যালকুলেটেড টিটা বড় হবে তাহলে আমি কিসের বেসিসে লিখলাম যে আমি আগে লিখলাম যে হচ্ছে যেহেতু আমার ক্যালকুলেটেড টিটা টেবলেটেড টি এর মধ্যে শুধুমাত্র ফাইভ এর থেকে বড় তখন আমি লিখবো যে সিগনিফিকেন্ট এট ফাইভ পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স লেভেল দেন তুমি যেহেতু ফাইভ পার্সেন্ট লেভেলের সিগনিফিকেন্স তুমি তখন একটা স্টার বসাই দিবে কেউ যদি লাস্টের ওই ঘরটা নাও লিখে শুধু স্টার স্টার দিতে পারে তাহলেও হবে বুঝতে বুঝাইতে পারছি আমি কথাটা

মোটামুটি আচ্ছা যাই জন পার্টিসিপেন্ট তার মধ্যে আমি দুইজন তাইলে কত হইলো একশো আটানব্বই জন তাই না এ এখন কেন আবার এটা দিচ্ছ তুমি কি না এতক্ষণ সুস্মিতা উর্মি সুস্মিতা ওয়াল উর্মি না এর আগে কি রে কথা নেই কেন আমার মনে হয় আমি দুশো জনের অ্যাটেন্ডেন্সও ও পাই ম্যাম যখন হচ্ছে টেবিলেটেড ভ্যালু সাথে ক্যালকুলেটেড ভ্যালুটা আপনি কম্পারিজন করলেন তখন আমার নেট ছিল না ওটা যদি আরেকবার বুঝাই দিতেন ট্যাবলেটেড ভ্যালুর সাথে ক্যালকুলেটেড ভ্যালুটা তুলনা করলাম তাই না আমি বলেছি যে ট্যাবলেটেড ভ্যালু যখন যখন কোন ক্যালকুলেটেড যে ভ্যালু ট্যাবলেটেড ভ্যালুর থেকে বড় হবে তখন সেটা হচ্ছে সিগনিফিকেন্ট হবে

তার মানে ওয়ান পার্সেন্ট লেভেল পর্যন্ত সিগনিফিকেন্ট মানে এটা ফাইভ ও সিগনিফিকেন্ট ওয়ান ও সিগনিফিকেন্ট তখন আমি এখানে লিখবো সিগনিফিকেন্ট এট ওয়ান পার্সেন্ট লেভেল এবং সাথে এখানে দুটো স্টার চিহ্ন দিয়ে দিব যদি কারো মনে হয় যে এটা লেখার সময় পাচ্ছি না লেভেল অফ সিগনিফিকেন্স শব্দটা লেখার সময় পাচ্ছি না আমি আমি যা বুঝতেছি তাড়াতাড়ি আমি স্টার চিহ্নটা দিয়ে দিব ওকে এটা না লিখলে হবে থার্ড কলমটা না লিখলেও কোনো প্রবলেম নেই পার্সেন্টেজ পর্যন্ত এই যে তোমার হেটারসিসের পার্সেন্টেজ লিখে ওইখানে হচ্ছে তোমার

আমি এখন একটা হোম টাস্ক দিব তোমাদেরকে ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম বলো আমরা যখন টিএসএস বের করার সময় যে সামেশন অফ এক্স স্কয়ার যখন আমরা বের করি তো ম্যাম আমরা যখন সব ওই যে এসডি মোডে দিয়ে ম্যাম সবগুলো যখন আমরা যোগ করি তারপরে ম্যাম সামেশন অফ এক্স স্কয়ার এটা বের করব কিভাবে আচ্ছা ভ্যালু গুলো তোলার পরে মানে তোমার তোলা হয়ে গেছে তখন তুমি জাস্ট হচ্ছে ওখান থেকে বের হয়ে যাবা তোমার ষোলোটা আমাদের এখানে ষোলোটা ছিল ষোলোটা ভ্যালু তুমি তুলে ফেলছো মনে করো আমাদের যে দুই নম্বর অঙ্কটা তারপর তুমি জাস্ট শিফট ক্লিক করে ওয়ান দিয়ে দিবা শিফট ওয়ান শিফট ওয়ান দিলেই দেখবা যে হচ্ছে তোমার আসবে সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ এক্স তারপরে এন এরকম আসবে যখন তোমার সামেশন অফ এক্স স্কোয়ার দরকার হবে তখন তুমি আবার ওয়ান ক্লিক করে ইक्वल হচ্ছে ঠিক আছে ম্যাম এখানে যে জেসএস বের করতে রো এখানে রো বলতে কোন রোটাকে বোঝানো হইছে যে জেসএস হ্যাঁ যে কোন রোটাকে আবার রো গুলো তোমার হচ্ছে এই যে রো এই যে কাটার বিভগোর জন্য এই রো এই রো এর একটা টোটাল আছে না এই যে টোটাল

টেন পয়েন্ট তাহলে এইটা যদি আমি টোটাল করতে চাই তাহলে কোন দিক দিয়ে করবো এদিক দিয়ে করবো না এই কলম বরাবর করবো না কলম বরাবর করলে তাহলে একটা টোটাল পাওয়া যাবে আর এটাই হচ্ছে সেই আরএসএস বা আর এর জন্য আর আই সরি আর ঠিক আছে এরপরেও কারো কোন কোশ্চেন গুলো থাকলে মানে কোনো কোথাও কোনো প্রবলেম মনে হলে সেগুলো অবশ্যই খাতায়

ম্যাম 206 মাহিদুজ্জামান অরুণ ওকে 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 আচ্ছা লিখছো তো আমি আবার ম্যাম চ্যাট বক্সে লিখতে বলেন ম্যাম চাইলে চ্যাট বক্সে লিখে রাখো লিখছো 206 ম্যাম 398 হ্যাঁ 123 398 ভাই সবাই চ্যাট বক্সে লেখ ভাই চ্যাট বক্সে আমি কপি করে রাখতেছি আবার আচ্ছা আমি তারপরও তোমাদেরকে একটু হচ্ছে কনফার্ম করি একটু হচ্ছে আমার একটু সময় দিয়ে হ্যাঁ সুজন নাকি জিলাপি দিবে জিলাপি দিবে তাহলে কবে খাবো এই আবার কেন লিখতেছে রে এখনো লেখা শেষ না একশো বত্রিশ পঁয়তাল্লিশ

হ্যাঁ এটা কেমন করে পরীক্ষা দিব বলো তো আচ্ছা যাই হোক আপ টু ইউ এটা আমার কথা বলার কিছু আমার আমার এখন টার্গেট হচ্ছে যে নেক্সট উইকের মধ্যে আমার চ্যাপ্টারটা ক্লোজ এখান থেকে অন্তত হচ্ছে তোমার কুইজ একটা নেওয়া যাবে তারপরে আমি আজাদ স্যারকে বলবো একটা ক্লাসে তোমাদেরকে হেটার কি জানি বলো এটা হেড ইন ব্রিডিং ডিপ্রেশন দেখা দিবে তাহলে মিডটার্ম নেওয়া যাবে ম্যাডাম বলো ম্যাডাম কোয়েসটা যেহেতু আমাদের পরীক্ষা শুরু মানে পঁচিশ তারিখে পরীক্ষা শুরু তো আমরা ম্যাডাম হচ্ছে মিডের পরে দিব ম্যাডাম কোয়েসটা এটা দাও কিন্তু আমাকে তো শেষ করতে হবে তোমরা পরীক্ষা জি ম্যাডাম ফাইনালের আগের দিন দাও তাও আমার কোনো দিন আসবে জি ম্যাডাম জি ম্যাডাম ম্যাডাম তিন সেকশন একসাথে দিব ম্যাডাম নো প্রবলেম আচ্ছা ম্যাডাম থ্যাংক ইউ শোন ঠিক আছে তাহলে এর মধ্যে আরেকটা ক্লাস তোমরা সময় করে আমাকে বলিও একটু অবশ্যই শুনিব ম্যাম ম্যাম আমি একবার বের হয়ে গেছিলাম ম্যাম মানে অটো অটোমেটিক বের হয়ে গেছিলাম তো আমার আইডি কি ওখানে আছে আমি আমার আইডিটা ওখানে আছে কিনা আর তোমার আইডি বলো আগে নাম আইডিটা তো বলো

ঠিক আমি হয়ে গেছে তারা মিষ্টি নিয়ে আসো নাহলে অ্যাটেন্ডেন্স হবে না আমি যেগুলো অ্যাটেন্ডেন্স পেলাম ওগুলো তো তুলবো তোলার পরে আমি তো যেহেতু আমি দেখলাম লাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে তোমার দুশো কত লাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে দুশো দুই জন মানে দুজন বাদ দিয়ে দুশো জন দুশো জনের অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করবো বলো ম্যাম এখানে তো হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স বের করতে বলছে তো সেটা তো টি টেস্ট থেকে আসতেছে তাহলে আমরা এফ টেস্টটা কেন করতেছি এফ টেস্ট না করলে তুমি কেমন করে জানবা যে এগুলোর মধ্যে পার্থক্য আছে আবার এফ টেস্ট না করলে তুমি ইএমএস টা কোথা থেকে পাবো যেটা টি টেস্টের জন্য জরুরি বুঝতে পারছো এই যে স্ট্যান্ডার্ড এরর ডিফারেন্স এসইডি কোথা থেকে পাবা আর এসইডি না হলে টি টি ভ্যালু কোথা থেকে পাবা

এফ টেস্টের ক্ষেত্রে দুটো ডিএফ দেখতে হবে একটা হচ্ছে তোমার এফ টেবিলটা তুমি যখন দেখবা তখন দেখতে পাবা যে দুটো ডিএফ দু দিক থেকে আছে একটা কলাম বরাবর আছে একটা রো বরাবর আছে তো রো বরাবর যেটা আছে সেটা হচ্ছে তোমার স্পেসিফিক যার জন্য তুমি হচ্ছে এফ টেস্ট করতে চাও তার যেমন হচ্ছে জেনোটাইফ অথভের অ্যাপ্লিকেশন এটার ডিএফটা রো বরাবর দেখবা আর কলম বরাবর দিক বা হচ্ছে ইরোরের ডিএফটা এবং এই দুটো ডিএফ হচ্ছে যেখানে ক্রস করবে সেটাই হচ্ছে তোমার

সবার সবার জন্য শুভকামনা নেক্সট ক্লাসে দেখা হবে আবার আসসালামু আলাইকুম